এটুকু করলে পরে আমি বেড়া করবো আমার ছোট ছোট বলা তিনটা চারটা বাচ্চা মানুষ কি করবো আরে হেরা করুক গান দুনিয়ার খাইতে এবার যাই আমি দেখো আমি পরশুদিন আইলাম যে কাবিলে ভাষা তো নাই এনই তো নাই কাবিলে ভাষা কি না একসাথে কত পড়াশোনা করে খেলাধুলা করছি করো ডাকে ভুলতাম কেলে গিয়া বললে কি ভাই অবশ্যই ঢাকা গেলে মানুষ বড় লোক হয়ে যায় বড় লোক হয়ে যা বেড়া কি যে তোমরা এলাকা থেকে তো অনেক শুয়ে আছো ডাহা হুদা কষ্ট আমার কুলো স্যার আমার ঘুমাই এখন কি হয়েছে রান্না হয়েছে না রে আমার বাবু কিছু জায়গা সম্পদ কিনে বাড়ি করবা নিজের পায়ে দাঁড়ায় পরে বেসাদি করার নেতা যে গেট আপ লইছস তুই করুন যাবো বন্ধু তুই বাবু নিজে খাইতে খাইতেছি কোনো বেড়া কোনো কথা কইতারে না বুঝছুন আগে তো বাই থাকলে ইয়ে দিয়ে মুখে আইতে এই কথা লই হেমুকে এই কথা লই আছে সারে না বাবুরা বুঝুন না কত কিছু এলাকার মানুষে কয় একটু ই না হইতে বাবু হইতে আমি হুনতারি না আচ্ছা মেলা দিন পরে আইলে ব্যবসা দি করছো না রে দোস্ত বিয়া কেয়ার করবাম বেড়া কোলে কোলে সিমরটা নিজের ডাই ফেলাইতে দেখা করে গেলাম বাবু তোর শান্তি লাগলো আই বাড়ি তাহলে আই দেখা সাক্ষাৎ করি বুঝছুন কি বললাই মামা যাহা থাকলে তো আসলে বিয়ার অভাব নাই স্যারা ফটো আনতে ফটো আনতে মানে দামরা মতো খালি শরীর মানে যাচ্ছে কিন্তু বিয়ার কথা তার মনে হইলো না
আরে আমরা দেখছোন কি ব্যাগ জমা হয়ে গেছি এত পুরা ব্যাগ কল আছে নন দেখছো ব্যাটাপটা কি লিছে আর খালি চিন্তা করতেছি তার বিষয়টা ব্যাগ কল মানুষ ডাসর গেলে এমনি চালাক হয়ে যাবে বুঝছোন আর অন ব্যাটাপটা কি লিছে দেখছোন আরে হেরা দেখি আমরা গাটা কম আছে জানি মামা আরে বাড়ি বাড়ি যা যাইতোন যাইতোন নাকি যাই বিনাশ করিয়াছে আমার সব বনার দু করিয়াছে রে এটা কিডা হাতি করলো ও মেস্তুরি মেস্তুরি রে হাজুম কোবালে মেস্তুরি কি যুক্তি দিছে আমারে এমন কিডা হইলো আমি এখন কই থাকপাম কই থাকপাম নাই উফরে দাও বেড়া দিছি না নিচে দাও বেড়া দিছি না উফরে দাও জোড়া দিছি মন কি হইলো আমার কিডা হাতিটা করলাম রে এরম মরাটা মারছে মেস্তুরি রে ও মেস্তুরি ইস খবর কি হয়েছে নাকি দিন আমার তো ডাহাতি বানাইছে মিস্তরি রাজ মিস্তরি কি করছে সম্পূর্ণ খরচ আমার বিল্ডিং উড়াই দিতাছি হ্যার কথা দুস্থ ফুরিয়ে গেলাম আমি কথা ফুরিয়ে হাজার দেখ 2 লাখ টাকা দিলাম ওহানি এহানি টাকা করছে ঘরে খালি বিটটা বানাইছে হ্যাঁ বেড়া ফেরা কিচ্ছু দিছে না ওই যে উফরে তার লাগাইছে না উফরে টিন লাগাইছে না ঠিক আছে এ নিতে বলে গেছে গা 1,80,000 1,80,000 গেছে এই অলরেডি 1,80,000 গেছে গা হের খরচ আইছে এবার 20,000 টাকা গেছে তার মজুরি লেবার খরচ তো 2 লাখ গেছে গা 2 লাখ গেছে গা ওহান কইতেছে আর আরো টাকা দিতাম বলি তোর কি মাথা কিছু আছে 2 লাখ টাকা দেখি ঘর উড়ে দোস্ত আমার তো মারি আছে দোস্ত আমি কি ভাই চলবো আমি ফুলা হান্ডি লই এখন শীতের মধ্যে কই থাকতাম আমি তুই এটা বললে না 2 লাখ টাকা দেখি বিল্ডিং গড় দিতে পারবে রে ধো বড়া 100 বারে কইছে আমি কইছি যে তোরা তো ভাইছে না কো আমরা ফাইন না ভাই ওহন তো ইয়ে সব কথাই হুনতাছে না আমার খালি করতে হা দেওয়ান আর নালে কাম বাদ দিলাম তাহলে মিস্ত্রি কেন ধরে আনো ইহ কেন ধরে আনবাম বড়া কো কি কাম বাদ দিছি তে হা থা খালি আমি তো নিজেই মরছি নিজেই তো গেলাম এটা মধ্যে মরলাম রে দোস্ত কি করতাম হন এইভাবে কি এইভাবে মানুষটা মানুষ মারে দোস্ত আমার লগে নাই মনে যে তুই আমার বাড়ি যাস তোর আমি 1,500 টাকা দিয়ে দেন দাদা 1,500 না দোস্ত তুই 4,000 টাকা মিলাই দিচ্ছে আমি দেখ খুব অসুবিধা তাতে কুলা হান্ডি লই শীতের মাঝে ঘুমাইতারি না তো ওই দোষ না বাঙ্গা ঘর ইন্দা পাতা ইন্দা হেলে হেলে ধরে বুঝস না সারে থজক বই থাকি ঘুমাই না তো চিন্তায় বাজে বাজে চিন্তা আচ্ছা তো 1,500 হইতো না 4,000 লাগবো 4,000 টাকা দোস্ত দিলে টিয়া 4,000 দাম পরে কিন্তু টিয়া হলো ঘুরাই যাচ্ছি না তুই কি কস আমি টিয়া হলো তোর ঘুরাইছি তুই আমার কথাটা তুই দোস্ত রাখ 4,000 টাকা দে গরিব গরিব হইছি দেখে কি হইছে বেটা খেত লাগাইছি ধান পাইতাম না বেচা তোর টাকা আমি দে দে আচ্ছা দোস্ত তুই আমার বাসা যাইস পরে তোর 4,000 আমি দে দাম না হ্যাঁ ঠিক আছে দোস্ত আচ্ছা দা মানে কিছু নিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিরে বন্ধু এত উড়াউড়ি করে কই যাইতাছস আর আর বন্ধু কইস না গেছিলাম আমার বন্ধুর নাম ইসমাইল তারে তারে বলে আমার 4,000 টাকা দিল হ্যাঁ খুব বিপদে পড়ছে দেখল রান্না করিস না আমি পাতে আমার 5,000 এই আমার তেলে ঘুরাইতেছে আবার তুই হেরেতে আওলা দিবি আমি তো কে ভাও আরে কে ভাও মনে 5,000 কে ভাও এক সপ্তাহ ধরে ঘুরাইতেছে আর তোর তে বেশি থাকলে তুই দিস আরে না তুমি টে ভাও এক সপ্তাহ ধরে ঘুরাইতেছে তা আমি কি টে হে যাব তারা কি আমি বিপদে পড়ম নাকি তা আমি ওটে দিতাম না আচ্ছা ঠিক আছে আমি যাই টে দিলে গে আরে ইসমাইল আমি টেহা থাকে
কত কষ্ট করে জোগাড় করছিস যে তুই আইলি টেহাড়া দে দেম অন দেরি মানে আমি বিরসাইতাছি তুই আস না আমি কই হার মন টেহা বসে লাগতো না হন পরাই দে দিলাম বাজুরে হাওলা দোস্ত তুই যে তালি বালি শুরু করছস এটা আমি বুঝতে পারছি ওই যে রাস্তায় কাবিলার লোকে দেয়া হইলো কাবিলার লোকে হ্যাঁ তোর দেয়া হইছে দেয়া হইছে কি কি কইছস পরে কি কইছিস তুই বলে টেহা চাইছস আমি কইছি দিয়েছি ওরে কিচ্ছু দিসাইতাছি না মেস্তরি আলছি কয়েক হাজার টিয়া চাইছি দোস্ত আচ্ছা দেম তুই চিন্তা করিস না টিহার লেখা চিন্তা করিস না আমি তো এত বাচ্চা আছি তোর টিহা দিয়ে দেম তাহলে দোস্ত হন এক সপ্তাহ তো ঘুরাইলি কাবিলার লোক কথাবার্তা হয়েছে কাবিলা যদি টেকাটা দেয় তাহলে আমার দিস তুই চিন্তা করিস না আমি একটু সমস্যা দাদা এমনি টেহা দিয়ে দেম টেহা লইয়া আমি যাই পারি তোরে দিয়ে দেম তুই যাও হন আমি একটু চিন্তা দাসি দেম দেম তুই দা দেয়া দিবি তো হ্যাঁ দিয়ে দেম আমি তাড়াতাড়ি দিস আচ্ছা দেম না তুই আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমি যাই আচ্ছা ঠিক আছে তাহলে রুয়া ভাবে হয়েছে সব আপ নষ্ট এই যে মিশা কথা কইতাছি কি অভাবে দুললো টেহা পয়সা তো আর গাছ তোরে না দে ফাইরা লইয়াম ওটা তো জোগাড় করুন লাগে কি করতাম হন আচ্ছা এ বাবু এটা কি আমার চিন্তা ভাবনা করলে লাভ নাই আমি ডাহা দেম গা আমি ডাহা গিয়া কয়েকদিন কাম কাজ করি তো এই অভাব সব ঠান্ডা হইবে